মিয়ানমারের বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির লড়াইয়ে উত্তপ্ত রাখাইন রাজ্য জাতিসংঘ বলছে আরাকানের বুতিডং ও মঙ্গলু শহরে লড়াইয়ের জেরে কয়েক হাজার বেসামরিক লোক বাস্তুচ্যুত হয়েছেন যার মধ্যে আনুমানিক পঁয়তাল্লিশ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ কক্সবাজারের উখিয়া ও টেকনাফে গেল সাত বছর ধরে বসবাস করছে মিয়ানমারের বারো লাখের বেশি রোহিঙ্গা নাগরিক যাদের কারণে নানামুখী সংকটে কক্সবাজার নতুন করে আর একজন রোহিঙ্গাও অনুপ্রবেশ চান না স্থানীয় জনপ্রতিনিধিরা মায়ানমার এবং যেসব ওইখানে কনফ্লিক্ট জোন আছে ওইখানে দরকার ওরা পিস কিপিং ফোর্স দিয়ে ওদের লোকগুলো যাতে ওইখানে তাকে রাখায় স্থির কারণ আমরা আর বাড়তি ঝামেলা নিতে চাই না সংশ্লিষ্ট প্রধানকে বলবো যে যেমন বিজেপি বলবো যাতে এই রোহিঙ্গা গুলো যাতে বাংলাদেশ সাধারণ পাউডারের তুলনায় দেয় দীর্ঘ উজ্জ্বলতা রিন অ্যাডভান্স দেয় কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পাঁচ লাখ স্থানীয় বাসিন্দার বিপরীতে রোহিঙ্গার সংখ্যা বারো লাখের বেশি যার কারণে তৈরি হচ্ছে নানামুখী সংকট নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন যে কোনো মূল্যে রোহিঙ্গা ও অনুপ্রবেশ ঠেকাতে হবে আমাদেরকে বড়োদের সজাগ দৃষ্টি রাখতে হবে লন এনফোর্সিং এজেন্সি এবং আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে ওরা রাখছে বাংলাদেশ সরকার কিন্তু ডিপ্লোমেটিক মানে যে সমস্ত স্টেপগুলো আছে ওগুলোও কিন্তু দেয়ার ওয়ার্কিং আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন নতুন করে আরো রোহিঙ্গা জনগোষ্ঠী অনুপ্রবেশ করলে সংকট আরও তীব্র হবে মিয়ানমার এবং আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের বন্ধু রাষ্ট্রগুলো প্রতিবেশীরা এই সংকট দ্রুত সমাধান করবে এবং আমরা আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাবাসন সেটি শুরু করতে পারব মিয়ানমারের রাখাইনি চলমান সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় দেশটির সেনা ও বিজেপি সদস্যরা তাদের মধ্যে ছয়শ জনকে স্বদেশে ফেরত পাঠানো হয় সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার